জয় বাংলা যদি চলচ্চিত্রের আজকে সাংবাদিক সম্মেলন, তো এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহজাহান খান এমপি, যেমন প্রাক্তন নৌ পরিবহন মন্ত্রী, আমাদের ভারতের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং একজন সর্বোপরি একজন বীর মুক্তিযোদ্ধা। এখানে আমাদের প্যানেল দুয়ের আমাদের সংসদ সদস্য মনির সাহেব, তিনি উপস্থিত আছেন, আমাদের পরিচালক, তার কথা আপনারা একাধিকবার শুনেছেন। এখানে আমাদের আরেকজন প্রধান অভিনেতা নীরব উপস্থিত রয়েছেন, আর এছাড়া যারা রয়েছেন কলাকুশলী শিল্পী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জানাই। নামের আগে বা কয়েকবার ব্যবহার করা হয়েছে কিংবদন্তি শিল্পী, এই শব্দটি বহুবার ব্যবহৃত হতে হতে একটু মলিন হয়ে গেছে, এটি ব্যবহার কম করাই না করেই ভালো। আমার চোখে কিংবদন্তি শিল্পী বলতে আমরা যাদের বুঝি, যেমন আমার সামনে গোলাম মুস্তফা আছেন কিংবদন্তি শিল্পী, বা আনোয়ার হোসেন আছেন কিংবদন্তি শিল্পী, আমরা ওই পর্যায়ের শিল্পী এখনো হতে পারছি বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমার এই ছবিতে আসার পেছনের গল্পটা হলো যে মূলত শাহজাহান ভাই, যিনি বীর মুক্তিযোদ্ধা এবং তার আবেগ নিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার দেশপ্রেম দিয়ে তিনি একটি ইতিহাসকে ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনীর মধ্য দিয়ে, এবং সে কারণে তার যে অনুরোধ সেটি রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে, এবং আমি এই চলচ্চিত্রের অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টা করছি এই অর্থে যে শাহজাহান ভাইও খুব ভালো করে জানেন, আপনারাও অনেকে আমাদের এই বিষয়গুলো জানেন, যে আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি আমাদের আসলে ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়, আমাদের ব্যস্ততাটা একটু ভিন্ন ধরনের। তো একজন শিল্পী যখন অভিনয় করেন তখন তার যে মনঃসংযোগ প্রয়োজন, যে একাগ্রতা প্রয়োজন অভিনয়ের ক্ষেত্রে, সেই একাগ্রতা এবং সময় ইত্যাদি বের করা আমাদের জন্য এখন খুব কঠিন হয়ে পড়েছে, যে কারণে হয়তো আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে, এবং দীর্ঘদিন অভিনয় না করার ফলে যেটা মনে হয়ে থাকে যে মনোভ্যাসে বিদ্যা হ্রাস পায়, আমারও বিদ্যা হ্রাস পেয়েছে এতে কোনো সন্দেহ নেই। আমি চাইলেই এখন আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার যেটুকু দক্ষতা ছিল সেই দক্ষতা হয়তো এখন আমার মধ্যে অনেকটাই হারিয়ে গেছে, ফলে ছবিতে নির্দেশক কতটুকু দশা করছে আমার কাছ থেকে আমি জানি না, আমি অবশ্য চেষ্টা করবো আমার সবটা বলে একজন। এছাড়া যারা আমরা এই ছবিতে যারা অভিনয় করবেন শিল্পীবৃন্দ, পুরো কাজটাই আসলে একটা টিম ওয়ার্ক, একজন নির্দেশক, একজন যিনি ডিওপি থাকবেন, যিনি ক্যামেরা চালাবেন, যিনি মেকআপ দেবেন, যিনি সাজসজ্জা দেখবেন, যিনি সেট দেখবেন, ফটোগ্রাফি করবেন, পাশাপাশি যারা অভিনয় করবেন, সবাই মিলে যদি আমরা একটা সুন্দর টিম ওয়ার্ক গড়ে তুলতে পারি তাহলে আমরা হয়তো একটা ভালো ছবি আশা করবো নিশ্চয়ই, এবং আমরা চাই যে এই ধরনের কাহিনীর ভিত্তিতে একটি ভালো ছবি তৈরি হওয়াটা আমাদের প্রয়োজনও বটে, কারণ দীর্ঘদিন ধরে এই দেশে ইতিহাস বিকৃত হয়েছে, সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। এখন নতুন করে উদ্যোগ শুরু হয়েছে, নবীন নির্মাতারা অনেক নতুন নতুন তথ্য তুলে নিয়ে আসছেন, গবেষকরা তুলে নিয়ে আসছেন, ফলে তার ছবির ভেতর দিয়ে যদি আমরা সেই সব ইতিহাসের যেসব অমরিন সত্য সেগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি নতুন প্রজন্মের কাছে, তাহলে বলতে আমরা এতটুকু দাবি করতে পারবো যে আমরা যে দায়বদ্ধতা আছে আমাদের দেশের মানুষের কাছে, দেশের কাছে, ইতিহাসের কাছে, জাতির অগ্রবন্ধুর কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেই দায়বদ্ধতা আমরা কিছুটা হলেও পালন করতে পারবো। তো আমি ইতিমধ্যেই আমাদের শাহজাহান ভাই তিনি বিস্তারিত করেছেন, পরিচালক মোটামুটি বলেছেন, তার সঙ্গে আমার খুব বেশি নতুন তথ্য যোগ করার নেই, আমি শুধু এটুকুই বলতে পারি যে বলতে চাই যে আমরা সবাই মিলে আমাদের সবচেয়ে ভালো ভালো কাজ শুরু করতে পারছি, সেগুলো আমাদের সবাইকে অনেক ধন্যবাদ।